ফেসবুকে কম দামে জমি দেওয়ার প্রলোভন, অভিযুক্তরা কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে চার অভিযুক্তকে গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ। ঘটনা তদন্তে নেমে উদ্ধার করা হয় 3,10,000 টাকা। সমাজ মাধ্যমে কম দামে জমি পাইয়ে দেওয়ার বিজ্ঞাপন, বেশ কয়েক লাখ টাকার জালিয়াতির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে উদ্ধার 3,10,000 টাকা। গ্রেফতার ওই চক্রের মূল পাণ্ডা সহ চারজন। বড়সড় সাফল্য উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানার। পুলিশ সূত্রে জানা যায়, অলোক ব্যানার্জি নামে হালি শহরের এক বাসিন্দা চলতি মাসের 7 তারিখ অশোকনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। সোশ্যাল মিডিয়ায় জমির বিজ্ঞাপন দেখে আলাপ হয় প্রতারক চক্রের সঙ্গে। দীর্ঘদিন ধরে 34 নম্বর জাতীয় সড়কের পাশে বিভিন্ন জমি দেখানো হয় তাকে। সেই মতো একটি জমি বাবদ অ্যাডভান্স করার জন্য হালি শহরের বাসিন্দা অলোক ব্যানার্জি 7 লক্ষ টাকা নিয়ে গত 7 তারিখ আওয়াল সিদ্ধি মোড়ে দেখা করতে আসেন। অভিযোগ, তখন তাকে একটি গাড়িতে তুলে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয় অভিযুক্তরা। এরপর অলোক ব্যানার্জিকে মারধর করে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। ঘটনায় অভিযোগ দায়ের করা হয় অশোকনগর থানায়। ঘটনা তদন্তে নেমে পুলিশ এই চক্রের মূল পাণ্ডা হাবড়া থানার নারায়ণ কাঠির বাসিন্দা ফারুক হোসেন সহ আরো তিনজনকে গ্রেফতার করে। ধৃতরা হরিণঘাটার বাসিন্দা দেবব্রত দাস, আমডাঙ্গার বাসিন্দা ইব্রাহিম মণ্ডল, গাইঘাটার বাসিন্দা জুলফিকার মণ্ডল। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের বারাসাত আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে 3 দিনের পুলিশি হেফাজত, বাকি দুজনকে 4 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়। পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় 3,10,000 টাকা এবং 4টি মোবাইল ফোন। আজ এই ঘটনার বিবরণ জানিয়ে অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করকে পাশে রেখে সাংবাদিক বৈঠক করেন এসডিপিও হাবড়া প্রসেনজিৎ দাস। এই বিষয়ে এসডিপিও বলেন, বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের অশোকনগর থানার কিছুদিন আগে একটা ঘটনা ঘটে। গত 7/7/2024 দুপুর 2:30 নাগাদ সুরিয়া বলে একটা হাইওয়ের ধারে গ্রাম আছে, সুরিয়ার ওই ফাঁকা জায়গায় একটা প্রতারক চক্র, এরা নানান জায়গায় প্রতারণা করে বেড়ায়। কখনো রাস্তার ধারে জমি দেখায়, কাগজ দেখায়, সেই জমি দেখিয়ে মানুষকে প্রলোভন দেখিয়ে যে মূল্যবান জমি চলে আসুন, কখনো জাল টাকা বা আপনার যেগুলো যে টাকাগুলো ব্যান্ড হয়ে গেছে 2,000 টাকার নোট, সেই টাকা আমরা দেবো, আপনারা আমাকে ভাব দামে দিয়ে দেবো, আপনারা আসুন আমাদের কাছে আছে, এই বলে কিছু মানুষ লোভে বশীভূত হয়ে ওরা চলে আসে, প্রতারণার ফাঁদে পা দেয়। এবং এরকমভাবেই একটা ঘটনা ঘটে। আমাদের হালিশহর নিবাসী একজন ভদ্রলোক আসেন, ওদের পাল্লে পড়ে এলে 2:30 নাগাদ গত 7/7/2024 তারিখে সুরিয়ার ওখানে উনি টাকা নিয়ে আসেন, 5 লক্ষ টাকা নিয়ে আনলে ওনার থেকে ওই টাকাটা ওরা নিয়ে নেয়, ছিনিয়ে নেয় বলতে পারেন বা প্রতারণা করে নিয়ে নেয় টাকাটা, 5 লাখ টাকা। খুব তৎপরতার সঙ্গে এখানে যিনি আছেন আধিকারিক, আমার পাশেই বসে আছে চিন্তামণি বা তার টিম, সঙ্গে সঙ্গে এটা মানে কেস রুজু করে, মামলা রুজু করে, এবং আমাদের মাননীয়া যিনি আমাদের এসপি ম্যাডাম আছেন বা অ্যাডিশন ম্যাডাম আছেন, তাদের নির্দেশে মতন এবং আমরা তাকে গাইড করি এবং সে সেভাবে তৎপরতার সঙ্গে ধরে আসামি ধরে। লুটের টাকার 3,10,000 টাকা ইতিমধ্যেই রিকভারি হয়ে গেছে এবং বাকি টাকা রিকভারি চেষ্টা চলছে, আরও 1-2 জন ধরতে বাকি আছে আসামি। এই বিষয়ে প্রতারিত ব্যক্তি অলোক ব্যানার্জি জানান, কল্যাণী এমস এলাকায় অভিযুক্তদের সাথে প্রথম আলাপ হয়, কম দামে জমি পাইয়ে দেওয়ার কথা বলে, বিভিন্ন সমাজ মাধ্যমেও তারা বিজ্ঞাপন দিত। সরল মনে তাদের কথা বিশ্বাস করে টাকা নিয়ে এলাকায় এলে প্রতারিত হন তিনি। ওইখানে জমি দেখতে গিয়ে ওর সঙ্গে পরিচয়, ও আমার ফোন নাম্বারটা চেয়ে নিল, সোশ্যাল মিডিয়াতে অ্যাড ফ্যাড দেয়, জমি লাগলে বাড়ি লাগলে বলবেন। তো আমাদেরকে গত 7 তারিখে ডেট হলো যে তুমি কিছু টাকা পয়সা নিয়ে চলে আসো, এসে আমরা জমি দেখেছি, ভালো জমি দেখেছি, তুমি দেখে অ্যাডভান্স করে চলে যাবেন, পছন্দ না হলে টাকা ফেরত নিয়ে চলে যাবে। এটা স্যার ওই এমসের কল্যাণে ওইদিকেই দেখানোর কথা দিয়ে স্যার ওই আওয়াল সিদ্ধির মোড়ে ওখানে দাঁড় করিয়ে আর একজনকে ডাকালো, ডাকিয়ে সঙ্গে সঙ্গে ফিল্মি কায়দায় ফোন করলো, একটা টাটা সুমো গাড়ি এলো, বললো আমরা পুলিশের লোক, ধাপাধাপ মোবাইল ফোন মারধর শুরু করলো, গাড়িতে করে উঠালো, উঠে টাকা পয়সা সব কিনে নিলো, বললো আমরা পুলিশের লোক, তোদের অ্যারেস্ট করলাম, করে সুরিয়ার ওই দিকটায় মাঝ রাস্তায় আমাদের ছেড়ে দিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, অশোকনগর।
সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।